আমি অবাক হই যে পুস্তকের মধ্যে কি আছে। আমার আয়কে বহু নিষেধ করি, বাইরে হলে নিয়ে যাই হান্ডিতে, নিচে পুস্তকের দোকান থাকে নিচে নেবেন। এটা কোন আদর্শ খাবার হতে পারে? আমি এটা আপনি খাইতে পারবেন যদি আপনি অ্যালোভেরা নেকটার কি ইউজ করেন। নেকটার কাজ হচ্ছে আমাদের ইউরিনারি ফাংশনটাকে কি করে ডেভেলপ করে, কিডনিটাকে ভালো রাখে। মা বাবাদের ক্ষেত্রে স্পেশাল কিন্তু এই প্রোডাক্ট। আচ্ছা বলেন তো এই প্রোডাক্টের মার্কেট আছে না? জি আছে। ফরওয়ার্ড ফ্রিডম, এটা আমাদের জয়েন্ট রিলেটেড প্রোডাক্ট। আমাদের জয়েন্ট আছে তো? জি আছে। যারা করা যায় জয়েন্ট, এখন এই জয়েন্টের মধ্যে যদি ফ্লুইড না দিয়ে এমনি যদি আমাদেরকে পৃথিবীতে পাঠাই দিত, তাহলে তো আপনাদের ব্যথা হইতে আমারও লাগত, আপনাদের ব্যথা হইতে আমারও লাগত, আমারও ব্যথা হইতে আপনারও লাগত। কারণ এটা তো ফিক্সড হয়ে আছে, আপনি আমারে খাওয়াবেন, আমি আপনাকে খাওয়াবো, কেউ নিজে নিজে খাবার খেতে পারত। সৃষ্টিকর্তা এই জায়গায় তো সেরা যে উনি আমাদেরকে আরো সুন্দর ভাবে তৈরি করছে। তৈরি করার পর আমাদের প্রত্যেকটা জয়েন্ট দিল, জয়েন্টের মধ্যে ফ্লুইড দিল, আর এই ফ্লুইড গুলোকে কার্টিলেজ বলা হয়। এইগুলোকে ভালো রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবার দিল। কারণ আমরা কি খাই? খাই না। আজকে মসজিদের চেয়ারের সংখ্যা বাড়লো কেন? এত চেয়ার তো আগে মসজিদে ছিল না? ছিল আগে না। জয়েন্ট ভালো রাখবে কে? আপনাদের আজ জয় সাহেব না, জয়েন্ট ভালো রাখবে ভিটামিন ডি। দুইটা জায়গা থেকে পাওয়া যায়, সানলাইট থেকে, যে রোদ পাঁচটা থেকে শুরু হলো, রোদ তিনটা পর্যন্ত যাবে। এই রোদের মধ্যে স্পেশালি ফ্রি, এটার জন্য কোনো সিসি পাবেন না, বাট ভিটামিন ডি পাবেন। কোনো টাকা দিতে হবে না আপনাকে। আমরা আগে বিসি গেলে দেখতাম যে দেশের বাইরে বিসির মধ্যে শুয়ে থাকে গেল, এটা রহস্যজনক বিষয়। শোয়ার জন্য ঘর আছে, কই থেকে শুয়ে থাকে? এখন বুঝতেছি কেন শুয়ে থাকে। ওরা বলতো রোদ থেকে ভিটামিন ডি সংগ্রহ করে, যেটা আমাদের হাড়কে মজবুত রাখে। সেকেন্ড অপশন হচ্ছে দুধ জাতীয় খাবার। এই জায়গায় কথা বলে আমি শেষ করবো। দুধ জাতীয় খাবার এটা কি? প্রতিদিন কোনো না কোনো ভাবে আমরা চায়ের সাথে দুধ ইউজ করি, বুঝলে? আদতি দুধ আছে নাই কি? বাংলাদেশে প্রতিদিন কয়েক লক্ষ টন কন্ডেন্স মিল্ক সেল হয়, কারণ আমরা আর কিছু পারি না, পারি দেখা গেলে দোস্ত আসার কাপ চা খাই। এটা তো আমাদের কমন ইস্যু, দোস্ত এক কাপ চা খাই, কারণ চায়ে যে দুধ আছে এটা কোনো গ্যারান্টি আছে? সম্পূর্ণ কেমিক্যাল নির্ভর জীবন যাপনের কারণে আমাদের জয়েন্ট ফাংশনের সমস্যা হচ্ছে। এখন জয়েন্টের প্রবলেম যেন তৈরি না হয়, ফরেভার আমাদের জন্য চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছে, কোনো টেনশন ছাড়া ফরেভার ফ্রিডম। এটা খেয়ে আমরা আমাদের জয়েন্টটাকে ভালো রাখতে পারি। আচ্ছা এখন বলেন, এই প্রোডাক্টগুলি যে বললাম তিনটা প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, এই তিনটা প্রোডাক্ট কবে সেল বন্ধ হয়ে যাবে? যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে একটা ভালো করতে পারবেন। অ্যালোভেরা জেলের সেল কবে নাগাদ বন্ধ হয়ে যাইতে পারে? শুধু আমাদেরকে ইউজ করতে হবে। শুধু মেসপা হলে এপিগ্লান ইউজ করে? আমাদের পার্সোনাল কেয়ারের যে পরিমাণ প্রোডাক্ট আছে, এপিগ্লান, অ্যালোনিং আইস, রিকভারিং নাইট ক্রিম, ফার্মিং ডেলোশন, অ্যালো সানস্ক্রিন, আসলে আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কাস্টমার আছে, শুধু আমরা এখন ইউজ করি নাই বলে আমরা অ্যালোভেরা জেলের মধ্যে পড়ে আছি। কারণ যেই পরিমাণ, আচ্ছা কসমেটিক দোকানগুলি তো পুরুষ যায় না মহিলাদের, কসমেটিক দোকানের মূল সেট পুরুষদের দিয়ে হয় না মহিলাদের করে? মহিলা। তাহলে আমরা পার্সোনাল কেয়ার সম্পর্কে আমাদের নলেজ নেওয়ার দরকার আছে না? ইয়েস। নলেজ কাপে ট্রেনিং থেকে নেবেন না ইউজ করে নেবেন? ইউজ করে। আপনি যদি ইউজ না করেন পার্সোনাল কেয়ার নলেজ নিতে পারবেন? নো পারবেন। তাহলে আমার ময়েশ্চারাইজিং লোশন, অ্যালো লোশন, রিকভারিং নাইট ক্রিম, ফার্মিং ডে লোশন, অ্যালো সানস্ক্রিন, এপি প্লাস, অ্যালোরিং আইস, অ্যালোরিং আইস কিসের জন্য? দেখো তো ভাই, চোখের নিচে কালো দাগ, চোখের নিচে রিং হয়, কালো দাগ হয়, কালো দাগ শুধু এমনি হয় বিষয়টা তা না। রাত্রিবেলায় যদি ফেসবুক টিপতে তিনটা বাজে থাকে তাহলে হয়, তাহলে ফেসবুক তিনটা পর্যন্ত দেখা অফ, দেন এটা ইউজ করতে হবে। ঘুম যাইতে হবে, আট ঘন্টা যদি ঘুম না যান ঘরে ঘরে টোটাল অ্যালোভেরা প্লান্টেশন আইনে যদি আমার শরীরে ঢুকে দেওয়া হয় তাও হবে না। টোটাল একটি কনসেপ্ট হচ্ছে ফরেভার লিভিং, জীবন্ত, যেখানে আপনার চলাফেরা, লাইফ স্টাইল, ঘুম, এই সব কিছু পরিবর্তন করতে হবে, তাইলে আপনি শাহরুখ খান হবেন। আর শাহরুখ খান হইলেই আপনি এই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন। কারণ আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, দাঁত থেকে গন্ধ বাইরে হবে, আগে কিন্তু আপনার শরীর থেকে গন্ধ বাইর হয়, আপনি বলছেন ডিওডোরেন্ট, আপনার কিডনি ডায়ালিসিস করতেছেন, আপনি বলতেছেন নেকটা, আপনি নিজের জয়েন্টেরই ঠিক নেই, আর কিন্তু বলতেছেন ফ্রিডম,
সরাসরি গিয়ে মাটির উর্বরতা বাড়ায়।